কিশোরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ উপজেলার প্রতিনিধি আওলাদ মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ কিশোরগঞ্জ উপজেলার ব্যানারে আয়োজিত মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন মানববন্ধনে রবিউল ইসলাম মতিউর রহমান শিক্ষক নেতা আলী আকবর রুহুল আমিন মিজানুর রহমান মশিউর রহমান জেসমিন আক্তার বেগম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বক্তব্য রাখেন দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকের নবম গ্রেড বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোরালো দাবি জানান কঠোর কর্মসূচির অন্যথায় হুঁশিয়ারি দেন তারা মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করে ঘণ্টাব্যাপী ব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন